দেখুন, F-16 নাকি হর্নেট, বৃহত্তম স্কাই হান্ট শুরু করলো ভারত। শুরু হলো ভারতের সবথেকে বড় স্কাই হান্ট। ফাইটার জেট কেনার জন্য এই অনুসন্ধান প্রক্রিয়া শুরু করলো ভারত। সিঙ্গেল ইঞ্জিন থেকে টুইন ইঞ্জিন বিশ্বের তাবসব সংস্থাকে আহ্বান জানিয়েছে ভারত। নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়ার আওতায় বিদেশি প্রযুক্তিতে অন্তত 300 ফাইটার জেট বানানোর কথা ভাবছে ভারত। যদিও কোন ফাইটার জেট কেনা হবে সেই দিকেই তাকিয়ে আছে সবাই, তা সত্ত্বেও দেশের মধ্যে কোন বিমান বানানো হয় সেদিকেই সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। গত 14-18 ফেব্রুয়ারি ভারতে হয়ে গেল সবথেকে বড় এয়ার শো অ্যারো ইন্ডিয়া, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ফাইটার জেট তাদের কেরামতি দেখিয়েছে। এর মধ্যে সুইডেনের সংস্থা সাপ তাদের ফাইটার গ্রিফেন ই এবং মার্কিন সংস্থা লকহিড মার্টিন F-16 ফাইটার জেট ভারতে বানানোর প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বোয়িং তাদের প্রোডাক্ট F-18 হর্নেট ভারতে বানাতে চাইছে। গত বছর বিশেষ ফাইটার প্রোগ্রাম ঘোষণা করে ভারত, তার ঠিক আগেই 36টি রাফেল ফাইটার জেট কেনার জন্য হয় চুক্তি। এছাড়া দীর্ঘদিনের MiG-21 সরিয়ে 200টি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট আনার কথাও ভাবছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার অন্তত 42 স্কোয়াড্রন ফাইটার জেট থাকার কথা, সেই জায়গায় রয়েছে মাত্র 34 স্কোয়াড্রন। দ্রুত সেই অভাব পূরণ করতে উদ্যোগী ভারত। গত মাসেই নৌবাহিনী এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের জন্য 57টি ফাইটার জেট দাবি করেছে। $multi-billion এই অর্ডার ভারতেই তৈরি করবে সরকার, নৌবাহিনীতে আসবে দেশে তৈরি তেজস।